আসসালামু আলাইকুম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কিন্তু অলরেডি জানেন যে লিখিত পরীক্ষার কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে অলরেডি, আপনারা এডমিট কার্ডও ডাউনলোড করে ফেলছেন। পরীক্ষার তারিখ 4 অক্টোবর এবং আপনার সকাল 11টা থেকে শুরু হবে, কিন্তু লাস্ট ডেট দেওয়া নাই যে 11টা থেকে কয়টা পর্যন্ত চলবে, সেরকম কোনো নির্দেশনা দেয়নি এবং আসন বিন্যাস করেছে। সেই বিষয় নিয়ে আজকে ভিডিওতে কথা বলার চেষ্টা করব যে আসন বিন্যাস কতজন পরীক্ষার্থী রয়েছে এবং কতজনের বিপরীতে কতজন আপনার পরীক্ষা দিবে, সকল বিষয় নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। পরীক্ষার তারিখ 4 অক্টোবর 2024, নোটিশ বোর্ড, প্রতিষ্ঠানের নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, পদের নাম ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল। এখানে কিন্তু পরীক্ষা দেওয়া আছে সকাল 11টা বাজে কিন্তু পরীক্ষা হবে। এটা হলো প্রবেশপত্র ডাউনলোড করার লিঙ্ক। আপনারা যারা এখনো প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন না, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের প্রবেশপত্রটা কিন্তু ডাউনলোড করে দিতে পারবো যদি প্রয়োজন হয়। এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল পদের লিখিত পরীক্ষার নোটিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, লিখিত পরীক্ষা। তার আগে বলে দেই, আপনাদের যদি এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে লিখিত পরীক্ষার জন্য যদি ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল পদের যদি সাজেশন প্রয়োজন হয়, অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিসক্রিপশন বক্সও নাম্বার আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয়। এখন এখানে বলা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সূত্র এত নং অনুযায়ী 4 এপ্রিল 2024 প্রকাশিত নিয়োগে ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল পদের আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী 4 অক্টোবর শুক্রবার 11টায় বিএফ শাহীন কলেজ বিশিষ্ট শহীদ জাহাঙ্গীর গেট ঢাকা ক্যান্টনমেন্ট, এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্তি পরীক্ষায় এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পরীক্ষা কিন্তু আপনার এই যে আগামী শুক্রবার। এখানে বলা হয়েছে ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল এখানে কতজন, কতটি শূন্যপদ, এখানে কিন্তু শূন্যপদ রয়েছে 90টি। 90টি শূন্যপদ সারা বাংলাদেশ থেকে, যেহেতু আবেদনের সময় সীমা ছিল, অনেকে আমাকে জিজ্ঞেস করছেন ভাই যে 79 দিন পর কি চলে যাবে কিনা চাকরি। না ভাই, 79 দিন পর চলে যাবে না, এটা রেনু হবে, এই চাকরিটা রেনু হবে, কোনো ধরনের টেনশন নাই। 79 দিন পর চাকরিটা আবার রেনু করে আবার 79 দিন করে আপনারা চাকরি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয় জানার থাকে সেই বিষয়ে কমেন্টস করতে পারেন, আমি সেই বিষয়ে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো।